নবিয়ার সিন এমন একটা নাপাক জায়গা, এমন একটা নাপাক পরিবেশ, মানুষগুলো নবী মানবে দূরের কথা, এরা কন্যা সন্তান পছন্দ করে না। রহমতের নবী আসলেন, যুদ্ধ শুরু হয়ে গেল, একের পর এক নবীর রাস্তায় বাধা, চলতে বাধা, খাইতে বাধা। আমার নবী যদি দোয়া করে, বহুদের পাহাড় স্বর্ণ হয়ে যায়, খানা সামনে এসে হাজির হয়, কিন্তু কেমন আল্লাহর কুদরত, আমার নবী রহমতুল্লিল আলামিন এমন ভাবে আমার আল্লাহ পাঠাইছেন, দুনিয়ার জমিনে ঈসা নবী আব্বা বলে ডাক দিতে পারেন নাই, 6 বছরে মাও হারায় ফেললেন, অসহায় এতিম নবী আমার, এত কষ্টের জীবন, শিয়াবে আবু তালিবের মধ্যে বংশের দুশ্মনেরা আমার নবীকে 3 বছর পর্যন্ত গৃহবন্দী করে রাখলো, খানা দেয় না, পানি দেয় না, আমার নবী গাছের পাতা সিরে সিরে চাবাইয়া চাবাইয়া খায় আর পেটের ক্ষুধা নিবারণ করে। এমনিতেই নবী আমার 3 দুনিয়া এ পর্যন্ত পৌঁছে না, সারা দুনিয়ার আম্বিয়া একরাম নবী রসুল যে কষ্ট করেছেন, সমস্ত সাহাবা একরাম যে কষ্ট করেছেন, আমার রসুলের 1000 কোটি ভাগের 1 ভাগও হবে না। নবী আসিয়া বাবা পাইলেন না, 6 বছরে মা হারাইলেন, এরপরে 3 বছর নবীকে গৃহবন্দী করে রাখছে, পানি দেয় না, খানা দেয় না, নবী গাছের পাতা সিরে সিরে চাবায়া পেটের ক্ষুধা নিবারণ করেন। আর আপনি আরামে ইসলাম পালন করবেন কষ্ট ছাড়া, এটা হতেই পারে না, দুনিয়াটা মুমিনের জন্য পরীক্ষার হল। রহমতের নবী আদর্শ নিয়ে আসলেন, উত্তম আদর্শ, রহমতের নবীর আদর্শ। আস্তে আস্তে মানুষ যখন ফলো করা শুরু করলো, দিলের মধ্যে মহব্বত বেড়ে গেল, নবী একটা মিথ্যা কথা বলেন না, নবী কাউকে একটা গালি দেন না, অনেক মানুষ নবীরে গালি দেয়, আমার নবী একটা গালির জবাবও দেন না, নবী আমার এমন আদর্শের নবী, 2টা চোখ গরম করে নবী কারো দিকে তাকান না, নবীর ব্যবহার এত সুন্দর, নবী সবার সাথে সুন্দর নরম ব্যবহার করেন, আর এই নরম ব্যবহারে মক্কার কাফের বেঈমান খারাপ মানুষগুলো পাগল হইয়া, 7 বছর বয়স, রসুলের চাচাতো ভাই হযরত আলী আমার নবীর হাতে হাত লাগাইলেন কালেমা পড়ার জন্য। আমার নবী দুনিয়াতে আসেন, মক্কার জমিনে বরকত শুরু হয়ে গেল, জমিনের মধ্যে 1000 বছর অগ্নি জ্বলতো, আগুন জ্বলতো, নবীর আগমনে 1000 বছরের আগুন নিবিয়া গেল। আম্মা জান আমেনা বলেন, মুহাম্মদ আসার পরে আমি একটা নূরের আলো দেখতে পাইলাম, এমন আলো ওই সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত বহুদূর আমি চোখের সামনে দেখতে পাইলাম। নবীর আদর্শ দিয়া মক্কা নগরীর মানুষগুলোকে, চরিত্রহীন মানুষকে এতটা দামি বানায় দিলেন, আল্লাহ জিব্রাইলকে পাঠায় বলে, লিস্টি দিয়া দিলাম নবীকে, দেখাও এই লিস্টিতে যাদের নাম আছে এরা সবাই বিনা হিসাবে জান্নাতি। ওই নবীর ওয়াদা, 2 জিনিস ধরে রাখ, ইমানও যাবে না, সম্মানও যাবে না। 1500 বছর পরে আজকে এই মাঠের ভিতরে আল্লাহর কোরআনের সম্মান আছে না নাই? কোন এমপি মন্ত্রী টাকাওয়ালারা এত মানুষগুলো বসায় রাখতে চাইলে মাথা গরম হয়ে যাইতো, নিয়ন্ত্রণ হারা হয়ে যাইতো, বসার জন্য ভিআইপি ব্যবস্থা, নাস্তা নাইলে কত ভিড়াভিড়ি হইতো এলো, কিন্তু রসুলের আদর্শ মানার কারণে এতগুলো মানুষ, সব ঘরানার মানুষ এখানে ঠান্ডা ভাবে বসে আছে। রসুলের আদর্শ সত্য, সম্মান আছে, এটাও সত্যতার প্রমাণ। দুনিয়ার থেকে টাকা দিয়া সম্মান কিনেছে, টাকা শেষ, সম্মানও কি শেষ, মিয়াদ নিয়ে সম্মান নিছে 5 বছর 10 বছর 20 বছর, সম্মান শেষ, টাকা শেষ, মিয়াদ শেষ, কিন্তু কোরআন আর সুন্নাহ যারা ধরে রাখবে এদের সম্মানের কোনো মিয়াদ নাই। আছে কোনো মিয়াদ? ওলামায়ে কেরামের চেয়ারে কোনো মেয়াদ আসেনি? কোনো মেয়াদ নাই। সম্মান, বেনামাজিও সম্মান করে, বিধর্মীরাও সম্মান করে, রসুলের আদর্শের কারণে বর্তমান দুনিয়াতে চতুর্মুখী ষড়যন্ত্রের মাঝেও রসুলের আদর্শ যারা মেনে চলে তাদের সম্মান এখনো আছে। আমরা চাকরি চাইও না, চাকরির জন্য কারো কাছে হাতও বিছাই না, আমাদেরকে ম্যাজিস্ট্রেট বানাও, ডিসি বানাও, এসপি বানাও তাও বলি না, এমপি বানাও, মন্ত্রী বানাও তাও বলি না, কেন বলবো? আল্লাহ যে সম্মান দিছেন ওলামায়ে কেরামদেরকে, ওই চেয়ারওয়ালারা আলেমের পেছনে এসে বসে থাকে একটু দোয়ার জন্য, সম্মান কে দিছেন? আলেমরা করোনায় অনেক মানুষ না খাইয়া অকাতরে জীবন দিয়েছে, কোন আলেম মরছে? আল্লাহ চোখের সামনে দেখাই দিলেন। রহমতের নবী আমার, জীবনটা কঠিন তুফানের মাঝে চলছে, ঘরের ভেতরে দুশ্মন, ডানে বামে সামনে পেছনে দুশ্মন,
এত বড় দুশ্মনী করল, জন্মভূমিতে আমার নবীকে থাকতে দিল না। গভীর রাত আমার নবী হিজরত করে মদিনার পথে রওয়ানা। এরে নবীরা আসে মদিনায় যাইয়াও নবীরে শান্তিতে থাকতে দেয় না। ওই আবু জাহিল্লা লোক পাঠায় মুহাম্মদের সাথে যুদ্ধ করার জন্য। এভাবে বহু যুদ্ধ, একটা যুদ্ধ হলো খন্দকের যুদ্ধ। মদিনার পার্শ্বে তিন দিক থেকে পাহাড়, দুশ্মন আসতে পারে না, একদিক থেকে খোলা। নবী গর্ত খনন করলেন, সাহাবায়ে কেরামদের বললেন, গর্ত খনন যদি করি নিরাপত্তার জন্য দুশ্মন আমাদের ডাইরেক্ট আইসা হামলা করতে পারবে না, চলো আমরা গর্ত খনন করি। নবীও কাজে লেগে গেলেন, পাথরওয়ালা জমিন পাথর ফেইয়া গর্ত পরীক্ষা খনন করবেন। ওদিকে প্রচন্ড গরম সহ্য করা যায় না, ইয়া রাসূলুল্লাহ এদের অন্তরের মধ্যে নেফাকি, এরা আসলে নাম দেয় মুসলমান, আসলে এরা মুনাফিক। এদের জানায় দেন, আল্লাহ আয়াত নিয়ে পাঠায় দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বললেন, অনবী জানায় দেন, মুনাফিকদের জন্য আপনি রাসূলের মধ্যে আদর্শ ছিল, তারা গ্রহণ করে নাই। মুমিনদের বলে দেন, আপনার মধ্যে তাদের জন্য আদর্শ আছে, থাকবে কিয়ামত পর্যন্ত, যারা গ্রহণ করবে তারা কামিয়াব হয়ে যাবে। আমার নবী নিজে কাজ করতেছেন পরীক্ষা খননের, সাহাবায়ে কেরাম কাজ করতেছেন। একবার যায় ক্ষুধা, খানা নাই, কষ্ট, পাথর ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না। নবী কয়, তোমরা হয়তো ভাবতেছো আমি মনে হয় আরামে খাইছি আর কাজ করতেছি। নবী কয়, তাকায় দেখো সাহাবায়ে কেরাম, তোমরা ক্ষুধার তৃষ্ণায় একটা পাথর বাঁধছো। নবী জামাটা উঠায় কয় চোখের পানি ছেড়ে কান্নার আওয়াজ, আমার নবী যার কোন গুনাহ নাই, দুইটা পাথর পেটে বেঁধে নবী এত কষ্ট করতেছেন, আর আমরা একটা পাথর বেঁধে কষ্ট করতেছি। সাহাবাদের কান্না, নবীরও কান্না চলতেছে, এক করুণ দৃশ্য সেখানে বিদ্যমান। পাশে একজন সাহাবি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, জাবের এখানে দাঁড়ানো, নবীর কান্না দেইখা সহ্য করতে পারে না, একটা দৌড় মারছে ঘরের মধ্যে গিয়া গোপনে কয়, বিবি রহমতের নবীর কান্না সহ্য করা যায় না। সাহাবাদের কান্না ক্ষুধা, বলো ঘরের মধ্যে কি কোনো খাবার আছে নি? বিবি বলে, মাত্র দুই তিনজনের খানার মধ্যে একটু আটা আছে আর একটা বকরির বাচ্চা আছে, দুই তিনজন খেতে পারবে। একটা দৌড় মারছে, নবীর দরবারে এসে দাঁড়ায় গেল। ও পয়গম্বর, কানে মুখ লাগায় একা নবী আসতে বলতেছি, আমার ঘরে সামান্য আটা, একটা বকরির বাচ্চা, দুই তিনজন খেতে পারবে। আপনি যদি গোপনে গোপনে আসেন, দুই তিনজন সাহাবীদের নিয়া আমার বাড়ি দাওয়াত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা বলা মাত্র মায়ার নবী আওয়াজকে বড় করে বলে, সাহাবায়ে কেরাম আমরা চলো, আমরা জাবেরের বাড়ি যাব দাওয়াত। জাবির পরেশান হয়ে গেলেন, মাত্র দুই তিনজনের খানা আছে। নবী শত শত সাহাবাদেরকে অর্ডার করলেন দাওয়াতে, মাথা গরম হয়ে গেল, আবার দৌড় ঘরের মধ্যে গিয়া কয়, বিবি সর্বনাশ, বলে কেন? কয়, দুই তিনজনের খানা, নবীকে গোপনে বললাম, আমার মায়ার নবী কথাটা গোপন রাখেন নাই, ওপেন করে দিলেন। সব সাহাবায়ে কেরামদেরই হাজারো সাহাবা, এদের নিয়া মায়ার নবী রওনা হয়ে গেছে আমার ঘরে আসার জন্য। বিবি ডাক দিয়ে কে, স্বামী পরেশান হয়ে কথাটা কার জবানে বলেছে? বলে, রহমতুল্লিল আলামিন। বলে, মায়ার নবী রহমতের নবী যদি বলিয়া থাকেন কোনো টেনশন নাই, আল্লাহ ইজ্জত হেফাজত করবে।
এমন একজন বিবি ঘরের মধ্যে পাওয়া কপালের ব্যাপার যে স্বামীর পেরেশানিটা ভাগ কইরা স্ত্রী নিয়া স্বামীকে সান্ত্বনা দিবে। স্বামী কোনো পেরেশান হইও না, কোনো টেনশন করবা না, আজকে কামাই করতে পারো নাই, আজকে কোন রকম মরিচ দিয়া খানা খাইয়া আমরা ঘুমাবো, বাজার করতে পারো না, টাকা নাই, আমরা কোনো রকম খাইয়া জীবন কাটাবো, এমন বিবি হাজারে ঘরে একজন পাওয়া বড় কঠিন। এরে আল্লাহর গোলাম, ঈদের বাজার, কোন স্ত্রী যদি স্বামীকে বলে স্বামী জান্নাতে ঢুকতে চাই। রহমতের নবী এই কথা সাহাবী জাবের স্ত্রী সান্ত্বনা দিল, জাবের আবার নবীর কাছে দৌড়ে আসে। রবি দেখা জাবের এত টেনশন কেন করো, বিবিরে গিয়া বল রুটি বানাইয়া পাত্রের মধ্যে ঢেকে রাখতে বলবি, পাত্রের উপরের অংশটা যেন খোলে না, মুরগি বকরিটা জবাই করে গোশত পাক করিয়া ঢেকে রাখতে বলবা, ঢাকনা যেন উঠায় না, আমি নবী আইসা ঢাকনা উঠাইয়া তারপরে খানার আয়োজন করব। জাবের বাড়িতে গেল বিবি, নবী বলছে রুটি বানাইয়া ঢেকে রাখো, গোশত পাকায় ঢেকে রাখো, পাত্র যেন খোলা না হয়। নবী হাজার সাহাবাদের নিয়ে ঢুকলেন জাবের ঘরে, খানার পেয়ালা রুটির পেয়ালা নবীর সামনে দিল। মায়ার নবী ডান হাত দিয়া বিসমিল্লাহ বলে ডাকনা উঠাইয়া রুটি হাতে নেয়, গোশত উঠাইয়া একজন একজন সাহাবাদেরকে দিতেছেন। সাহাবায়ে কেরামরা লাইনে দাঁড়ায় সবাই নিতেছেন, এবার বসে বসে সবাই রুটি আর গোশত রহমতের নবীর বরকতি হাতে আসছে, এমন ভাবে পেট ভরিয়া খাইছেন, সর্বশেষ আমার নবী খায় জাবের, এই পেয়ালার ভিতরে হালকা গোশত আর রুটি, তোমার ঘরে যাও, ঘরে যারা আছে বিবি বাচ্চা এদের নিয়ে খাওয়াও। জাবের বলে আল্লাহর কসম, আমার মায়ার নবী আমার কাছে পেয়ালা যখন দিয়েছে, আমি যখন ঘরের ভেতরে আসলাম, আমি দেখলাম আগে যেই পরিমাণ রুটি আর গোশত দিলাম, হাজারো সাহাবায়ে কেরাম খাওয়ার পর একটা রুটি আর গোশত মোটেও কমে না, সেই গোশত পরিপূর্ণ আছে বরকত কাম। এরে নবীর উম্মতের দান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা এমন এক বরকতের নবীরে তোমাকে তোমাদের কাছে পাঠাইলাম, যেই নবীর আদর্শ যদি ধরিয়া রাখো কিয়ামত পর্যন্ত তোমাদের ইজ্জত নষ্ট হবে না। আজকে এত সম্মান আল্লাহ দান করেছে, কোটি টাকার মালিক হইলে সম্মান পাওয়া কই, টাকাওয়ালারা পলায় গেছে গা, খবর নাই, বাটি চালান দিয়েও পাওয়া যায় ঠিক নেই, তো ওই টাকা দিয়ে লাভ কি, ওই বাড়ি দিয়ে লাভ কি, এর সেই দিনের ঘরওয়ালা কথা ঠিক নেই, একদল খুশি আর একদল কি ভেজা, আবার এরা যদি জুলুম করে আবার এদের উপরে আর একদল চালে মায়া বইবে যে এবার তোরা বাঘ আমরা খাবো, কথা ঠিক নেই, শান্তি নাই, মুহাম্মদের আদর্শ ছাড়া শান্তি হবে না, কোন আদর্শ শান্তি হবে না, আল্লাহর কসম দুনিয়া সব আদর্শ না পাক, একমাত্র মদিনার আদর্শই হলো পাক, নবীজির আদর্শে শান্তি আর শান্তি, ওলামায়ে কেরাম শান্তি, স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নবীর আদর্শ মেনে চলে, সম্মান শান্তি কোনো টেনশন নেই, আছে কোনো টেনশন নেই। ও যুবক, ও বিন্দু বাবাজি, পর্দার হারানের মা বোনেরা, ওই নবীর আদর্শের মালা গলায় লাগাইও, টাকার মধ্যে শান্তি না, খানার মধ্যে শান্তি না, শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ, না খাওয়ার মধ্যেও একটা শান্তি আছে, ঘুমানোর মধ্যে শান্তি, টিনের ঘর খেরের ঘরের মধ্যেও শান্তি, বিল্ডিং এর শান্তি নাই, টাকার ভেতরে শান্তি নাই, যত টাকা বাড়ে তত অশান্তি বাড়ে, টাকা যত বাড়ে তত দুশ্মন বাড়ে, ডাকাত বাড়ে, মামলা আর হামলার ভয়, টাকা যত বাড়বে কিয়ামতের দিন জান্নাতে সবার শেষে যেতে হবে, কারণ টাকা কেমনে কামাইছো আর কেমনে খরচ করছো হিসাব না দিয়া জান্নাতে যেতে পারবা না। এই জন্য নবীজি বলেন, ও গরিব, ধনী লোকের 500 বছর আগে জান্নাতে যাইবা, ও আল্লাহর বান্দারা, ও যুবক,
আমি কিন্তু এই কথা বলি না, সবাই আমার মতো হুজুর হইয়া যাও, স্কুল কলেজ বাদ দিয়া দাও, কওমি মাদ্রাসায় আসো, তাবলিগে যাও, না হয় জাহান্নামে যাইবা, একবারও বলি না। বরং আমি আশ্বাস দিয়া যাই, ও যুবক, স্কুলে বড় বাধা নাই, কলেজে বড় বাধা নাই, চাকরি করো বাধা নাই, ডাক্তার হও বাধা নাই, ইঞ্জিনিয়ার হও বাধা নাই, আমার দেশে তুমি ইঞ্জিনিয়ার হবা, মুসলমানের গৌরব, মুসলমানের ছেলে ডাক্তার হও, মুসলমানের জন্য গৌরব, মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার হও, মুসলমানের জন্য গৌরব। ও আল্লাহর বান্দা, তবে চরিত্রটা ঠিক রাইখা চলো, নিজে বিনয় হইয়া নবীর মহাব্বতে পাঁচ বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, আলেমদের পরামর্শ নিয়ে চলো, এইভাবে যদি চলতে পারো ডাক্তার হইয়াও তোমার জীবন সফল। আর যদি নবীর আদর্শ না মানো, ডাক্তার হইয়াও কপালে জুতার বাড়ি, এত সুন্দর ডাক্তার, MBBS ডাক্তার, এরপরে নাম কত সুন্দর, কিন্তু দেশেও থাকতে পারে নাই নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যাওয়ার কারণে বাংলাদেশের মানুষ আর কোনদিন বুঝবি ষড়যন্ত্র করে, এদের মতো বোকা, এদের মতো নির্মম চাহেদার এই জমিনে কেউ হতে পারে না। এরপর আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র, এরপর মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র, এরপর কোরআনের মাহফিলের বিরুদ্ধে ষড়যন্ত্র। ভালো করে বারবার বারবার বাংলাদেশ পরিচয় লাভ করেছে ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে, কোন অবস্থান টিকতে পারে নাই, ও দলীয় হইয়াও টিকতে পারে নাই, ওর দলের লোকেরা জুতা মারছে। তুই কও কও ইসলামের বিরুদ্ধে কইলি কেন, হজের বিরুদ্ধে বললি কেন, বিসমিল্লার বিরুদ্ধে বললি কেন, কথা ঠিক না? এদেশের মানুষ ইসলামের প্রতি অনেক দুর্বল, কালেমার প্রতি দুর্বল, আলেমদের প্রতি দুর্বল। এই জন্য আবার কিছু মুনাফিকরা আলেমকে কাছে রেখা নিজের স্বার্থ উদ্ধার করতে চায়, এই জন্য ওলামায়ে কেরামেরও খুব সতর্কতা অবলম্বন করে চলতে হবে, যে আমরা কারো ব্যানারে ব্যবহার হব না, বরং আমরা আল্লাহর গোলাম, রসুলের উম্মত হয়ে চলব, আমরা কোনো ব্যক্তির গোলামি করব, আল্লাহ যে সম্মান দিয়েছেন, এরপর কি আর ডিসির চেয়ার লাগবে, ওইটার সম্মান বেশি না কোরআনের চেয়ারের সম্মান বেশি, তাহলে ডিসির পিছনে জড়াবো কেন, ওই চেয়ার আমারে দাও, ওই চেয়ারের পিছনে তো অসম্মানও আছে, আল্লাহ হেদায়াত দান করুন। এই জন্য যুবকদের বলি, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, আল্লাহ দোয়া করি, শুকর আদায় করি, তবে বেয়াদব হয়েও না, আলেমদেরকে মহব্বত করো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, ডাক্তার হইয়াও তোমার জীবন সফল, মরিয়া গেলেও তুমি অমর। কবি নজরুলের ইতিহাস পড়ো, সুনাম করো, কবি নজরুল তোমার মতো সারা রাত মোবাইলে আকাম করলে কে নাম নিত, কে নাম নিত? এজন্য জীবনের সফলতার জন্য দুইটা পুঁজি লাগবে, সুস্থতা আর সুন্দর চরিত্র। চরিত্র ভালো না, তুমি যত টাকাওয়ালা হও তোমার কোনো দাম নাই, কোনো দাম না। আমি এগুলোর নাম বলতে চাই না, সোনার বাংলায় বহু নাম বলে বলে বলা যায়, অমুক টাকাওয়ালা, চরিত্রের কারণে শেষ, নাম বলার দরকার নাই, তুমি নিজেকে কন্ট্রোলে নিয়ে আসো। মোবাইলের কারণে চরিত্র ধ্বংস হয়ে গেছে, তোমার খবর নেই, মোবাইলের কারণে তোমার শরীর অসুস্থ হয়ে গেছে, খবর নেই, এখনো সময় আছে, তুমি তওবা করো, এখনো সময় আছে। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই, তুমি পারো না কেন? তোমার মতো যুবক দেখায় দেখো রাস্তায় গাড়ি চালায়, পাঁচ বেলার নামাজ পড়ে, অভাব নাই। তোমার মতো যুবক সন্তান পাঁচ বেলার নামাজ পড়ে, পুলিশ আর্মি বিডিআর এর চাকরি করে, অভাব নাই। কোটি টাকার মালিক ব্যবসা করে, এক বেলার নামাজও বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? ও বিন্দু বাবাজি, আপনার মতো কত পুরা বাসন্ত নামাজ মসজিদে গিয়া না আদায় করে, আপনি কেন পারবেন না? মাইকের আওয়াজ শ্রবণরা তা আম্মা জান বোনেরা, আপনাদের মতো কত মা বোন পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না, স্বামীর খেদমত করে, মা বাবার দোয়া নিয়ে চলে, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে রে বাবা, আজকে তুমি নামাজ পড়ো না, দাঁড়িয়ে রাখো না, তোমাদের পিছনে হাজার আলেমরা পাও ধরে ধরে
বয়ান করে, জুমার দিন খতিব সাহেবরা বয়ান করে কত নরম ভাষায়, নামাজ পড়ার জন্য বলে তুমি নামাজ পড়ো না, আলেম ওলামারা বয়ান করে তারপরে তুমি আমল করো না, নামাজ পড়ো না, কারণটা কি রে বাবা? তুমি মনে মনে যুক্তি দাও, টুপি পরলে মাথা গরম, আরে আমার মাথাও তো গরম হয়, তারপরও কেন টুপি ফালাই না? তোমার থেকে মাথা আমার মোটেও নষ্ট হয় নাই। ও আল্লাহর বান্দা, দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায় এ কথা আমি বুঝি, তারপরও কেন দাড়ি ফালাইলাম না? লম্বা জামাটা পরলে শরীরটা গরম লাগে তোমার থেকে কম বুঝি না, তারপরও কেন জামাটা ফালাই না? ও আল্লাহর বান্দারা, কত মানুষ আমাদের টুপিওয়ালা দাড়িওয়ালা বলে গালি দেয়, এরপরও কেন দাড়ি টুপি ফালাই না, নামাজ সারি না? এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য না মিথ্যা? যুবকেরা বলো, কোরআন শরীফের মধ্যে জান্নাতের বয়ান আছে নি? কোরআন শরীফে জাহান্নামের বয়ান আছে নি? বয়ানগুলো সত্য নেই? সত্য। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে? আল্লাহ তাও বয়ান করেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের প্রতীক, গুনাহ যারা করবে তারা জাহান্নামের প্রতীক। মা বাবার সাথে খারাপ ব্যবহার কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, কারো হক নষ্ট করা কবিরা গুনাহ, কারো ইজ্জত নষ্ট করা কবিরা গুনাহ। যারা ফেসবুকে লেখিয়া কারো সম্মান নষ্ট করতেছো তুমি কবিরা গুনাহ করতেছো, গালি দেওয়া কবিরা গুনাহ, চুরি করা কবিরা গুনাহ, ডাকাতি করা কবিরা গুনাহ, কাউকে হত্যা করা কবিরা গুনাহ, এই যে গুনাহ করতেছো, তওবা না করিয়া যদি কবরে যাও তোমার জাহান্নাম শুরু হয়ে যাবে। জান্নাতটা কেমন আরামের ঘর তাও আল্লাহ বয়ান করেছেন, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর তাও আল্লাহ কোরআনে বয়ান করেছেন। এগুলো যখন পড়িয়া আলেমের রাস্তায় চলে আসলাম, চিন্তা করে দেখলাম এই রাস্তায় চলতে গিয়া নবীরা কত কষ্ট করেছেন, তারপরও নামাজ সারে নাই, দাড়ি কাটে নাই। আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন, কত মানুষ অত্যাচার করেছে নামাজ সারেন নাই, দাড়ি কাটেন নাই। আলেমরা কষ্ট করেছেন তারপরও নামাজ সারে নাই, দাড়ি কাটে নাই, বেপর্দায় চলে নাই। অতএব চিন্তা ভাবনা করে দেখলাম দুনিয়ার সম্মান কিছুই না রে বাবা। চোখের সামনে কত যুবকের লাশ, আমার বয়সের কত ক্লাসের ছাত্র ভাইরা আজকে দুনিয়ায় নাই, কবরে চলে গেছে। আমার থেকে অল্প বয়সের কত সন্তান চলে গেল, আমার থেকে বেশি বয়সের কত মানুষ চলে গেল। আল্লাহর বান্দা, একদিন আমাকেও যেতে হবে, তোমাকেও যেতে হবে। ওই অন্ধকার কবরে যেদিন যাব, আমার গায়ের জামাটা বেলেট দিয়া কেটে রেখে দিবে, তিনটা সাদা কাফনের প্যাকেট বানাইয়া। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য রে বাবা। আমার নবী যার কোনো গুনাহ নাই, ওই নবী পর্যন্ত জাহান্নামের আযাবের ভয়ে কান্না করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতে সেন, ও নবী আপনি কেন কাঁদেন? নবী বলেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি হালাত হবে এই ভয়ে কান্না করি। বলে, কেমন হালাত হবে? বলে, কিয়ামতের ময়দানে সূর্যের গরম, জাহান্নামের আগুনের গরম, নবীরা পর্যন্ত বেকারার হয়ে কান্নায় বিভোর হয়ে যাবেন। ঈসা নবী কান্না করবেন, হাশরের মাঠে মূসা নবী কান্না করবেন নিজেকে বাঁচাবার জন্য, ইব্রাহিম নবী কান্না করবেন। উম্মতেরা সুপারিশের জন্য যাবে, সব নবীরা কান্না করে উম্মতের তারায় দিবে, মূসা নবীও তারায় দিবে, ঈসা নবী তারায় দিবে। আম্মা জানকে নবী বলেন, সর্বশেষ আমার উম্মতগুলো আমি মুহাম্মদের হাশরের ময়দানে তালাশ করবে। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে উম্মতেরা কোথায় পাবে? রহমতের নবী বলেন, আয়েশা, তখন আমি আল্লাহর কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব, সমস্ত নবীরা নিজেদের জন্য কান্না করবেন, আমি নিজের জন্য কাঁদব না। আমি কান্না করে বারবার আল্লাহকে বলবো, হে আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মত যেন জাহান্নামে না যায়, আমার উম্মতেরে বাঁচাও। আল্লাহ পাক অর্ডার করবে, নবী আপনি কাঁদবেন না, উম্মতেরে ধরিয়া ধরিয়া জান্নাতের পথে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন, তখন কি করবেন? নবী বলেন, আমি আল্লাহর অর্ডার পাইয়া উম্মতগুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাব। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি কোটি মানুষের মধ্যে আপনি চিনবেন কি করে? নবী বলেন, আয়েশা, আমার যারা মুহাব্বতের উম্মত দুনিয়াতে ওযু বানাইয়া পাঁচ বেলার নামাজ পড়ছে, তাদের ওযুর জায়গাগুলো কিয়ামতের ময়দানে নূরের আলোতে ঝলমল করতে থাকবে, আমি নবী দেখিয়া জান্নাতের ময়দানে নিয়ে যাব। ও নবীর আশিকের দল, ওই কিয়ামতে যদি বেনামাজি হইয়া দাঁড়াও, বেপর্দাওয়ালা হইয়া দাঁড়াও, নবী বলবেন, তুমি আমার উম্মত না। আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলবেন, গুনাহগার বেনামাজি ওয়ালাদের জাহান্নামের শিকল লাগাইয়া বাঁধো,
জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও। ও আল্লাহর বান্দারা, হেদায়াতের মালিক আমার আল্লাহ, আমার নবীজির বয়ানে আবু জাহাল কালেমা পড়ে নাই, কপাল বড় খারাপ, আর উমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীকে গলা কাটতে আসিয়া কালেমা পড়ে ফেললো। এই দুনিয়াতেও একদল মানুষ হাজারো বয়ান শুনিয়া কালেমা পড়বে না, বাইরে গিয়া সমালোচনা করবে, বিরোধিতা করবে, আর একদল আল্লাহর গোলাম গুনার কথা স্মরণ করে তওবা করবে, আর মনে মনে বলবে হে মালিক, জীবনে কত নামাজ সারলাম, বেপর্দায় চললাম, গুনাহ করলাম, আজকে থেকে নামাজ সারবো না, বেপর্দায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া চলবো। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, তওবা করার মতো যদি নিয়ত হয় মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ আর নামাজ সারবো না, গুনাহ করবো না, নবীর তরিকা মানিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া আর মা বাবার দোয়া নিয়া পাঁচ বেলার নামাজ পড়বো, তওবা করার মতো যদি নিয়ত হয় খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার।